হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফান্ডার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি আব্দুল মাফিক চৌধুরী ভাইয়ের সাথে, আর তার সাথে আজকে আমার আসার একটা কারণ, বিশেষ একটা কারণ হচ্ছে যে তিনি হচ্ছেন একজন ব্যক্তি যিনি হচ্ছে গত 38 বছর ধরে, অর্থাৎ 1985 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বছরের 365টা দিন আছে, এই 365 দিনের মধ্যে 360 দিন আপনি রোজা রাখছেন, যেটা হচ্ছে আমরা শুধু রমজান মাসে 30 দিন রোজা রাখি, হ্যাঁ, যেটা ফরজ রোজা আমাদের, হ্যাঁ। আর আপনি হচ্ছে বছরের 365 দিনের 360 দিন রোজা রাখছেন একেবারে 38 বছর ধরে। এইটা আপনি কীভাবে শুরু করেছিলেন এবং কেন শুরু করলেন একটু বলবেন আমাকে? আমি যখন ছোট্ট ছিলাম 6 বছর বয়স থেকে আমার এক শায়েখ ছিলেন, ওনার তত্ত্বাবধানে আমি কোরআন হাদিস শিক্ষা করছি, আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই। এই সুবাদে যখন উনি আমাকে বললেন 1985 সালে, তুমি কি আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় হতে চাও, আমি বললাম এটা তো স্বাভাবিক, সবাই যাবে আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় হতে। তোমার সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে শ্যামস্তা, তুমি জিজ্ঞেস করছো উনি কোন স্কুলে পড়ছিল, তো তুমি যদি শ্যামস্তাবুক দাদি রহমতুল্লাহ আলাহিল এর মতো আল্লাহ প্রেমিক হতে চাও, তাইলে তোমাকে বিশেষ কিছু কাজ করতে হবে। আমি বিশেষ কাজ বলতে গেলে কি, ধরো বেশি সময় আল্লাহর এবাদতে মগ্ন থাকতে হবে, দুনিয়া ছেড়ে দিতে হবে, দুনিয়ার সব কিছু মায়া ছেড়ে দিয়ে তুমি তোমার এমন জায়গায় যেতে হবে যে জায়গায় লুকালো নাই। আমি রাখি আমার জীবনটা আল্লাহ রসুল তো এইভাবে করেন নাই, বলা তাইলে তুমি যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে চাও, তাইলে তোমাকে একটা কঠিন কাজ করতে হবে। সেই কঠিন কাজটা কি বললেন, তুমি কি সমস্ত বর্ষ রোজা রাখতে পারবে? আমি বললাম সমস্ত রোজা রাখে, আমি তো জানি যে আপনি তো আমাকে শিক্ষা দিচ্ছেন যে একদিন পর একদিন রোজা রাখে দাউদ আলাইহিস সালামের রোজা এবং এটা উত্তম রোজা, তাহলে আমি কোনটা পালন করবো? বললাম তোমাকে যেটা বলতে চাই সেটা বলতে সৌমুদ্দর, হাদিসের শব্দ হইল সৌমুদ্দর, যারা পাঁচ দিন বাদে সমস্ত বছর রোজা রাখে, মানে বছরের পাঁচ দিন বাদে, বছরের পাঁচ দিন হারাম বাদে। এই হারামটা এই পাঁচ দিন কোনটা হারাম? আমরা হারাম হইল 2 ঈদে 2 দিন আর কুরবানির ঈদের পরে 3 দিন, হইল টোটাল 5 দিন, অর্থাৎ ঈদ উল ফিতর, ঈদ উল আযহা 2 দিন আর কুরবানি ঈদের পরে আরও 3 দিন, এই 5 দিন, এই 5 দিন বাদে আপনি প্রতিদিনই রোজা রাখছেন পুরো বছর জুড়ে, 38 বছর ধরে। ওই যে উনি যে বললেন আপনাকে, যেটা ওই তো উনি তখন সে বললেন যে তুমি, আমি বললাম আমি এইটাই গ্রহণ করলাম, বললেন দেখো এটা অনেক কঠিন কাজ, তখন আমি বললাম আমি এইটাতে যাবো। সমুদ্রটা কি আসলে রোজা আসলে কয়েকভাবে কি বিভক্ত, যেমন একটা হইল ফরজ রোজা, একটা হইল কাজা রোজা, আর একটা হইল গিয়া যেমন নফল রোজা। এই প্রথম 3 ভাগ, নফল রোজাটার মধ্যে আছে যে একটা হইল গিয়া সৌমুদ্দর, একটা হইল সৌমের রিসাল, একটা হইল গিয়া সৌমের মিসাল। সৌমের রিসাল হইল গিয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিনে একটা রোজা হয়েছিল রাখছিলেন, আমি যে একবার একটা রোজা 40 দিন, অর্থাৎ 40 দিন কোনো কিছুই খাবার খান নাই, দিনে রাতে কোনো খাবার গ্রহণ করেন নাই, একটানা 40 দিন। এটা হইল গিয়ে সৌমের রিসাল। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিষেধ করছেন এবং উম্মতদেরকে নিষেধ করছেন, এটা তোমরা করবে না, এটা আমার জন্য আল্লাহ তাআলা হুকুম করছেন। আর সৌমের মিসাল হইল গিয়ে দাউদ আলাইহিস সালামের রোজা, যেটা একদিন পর একদিন। আর আইয়ামে বেজ আরেকটা আছে, সেটা হইল গিয়ে প্রতি মাসের 3টা রোজা, 13, 14, 15 তারিখে, অর্থাৎ মহরম মাসের 13, 14, 15 রোজা রাখা, সফর মাসের 13, 14, 15, এই সারা বছর 36টা রোজা হবে, 36টা থেকে একটু বেশি হবে, কারণ রমজান মাসের 101 মাস আর বাকি হইল গা 36 আর 33, তাইলে তার হয়ে যাবে 3 × 3 = 6, তার আর হয়ে যাবে 36টা না হয়ে যাবে 66টা বা 63টা, এই কারণ এই 63টা যে রোজা সেটা হইল গিয়ে আইয়ামে বেজ, এটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী ছিল 63 বছর, এটা ইব্রাহিম আলাইহিস সালামে পালন করছেন, এটাকে বলা হয় আইয়ামে বেজ। এই আমি শুরু করলাম 3 মার্চ 1985 সাল থেকে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করি, তখনই আমি শুরু করলাম, আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত এটা চালাইতেছি। মুমিন হতে হইবে আর তার কাজ করতে হইবে মুমিনের, মুমিনের যে সব বৈশিষ্ট্য আছে, যেমন কোরআনে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন যে মুমিন হইল ওই ব্যক্তি যে নামাজ আদায় করবে, যাকাত দিবে, রোজা রাখবে এবং ভালো কাজের নির্দেশ দিবে,
মন্দ কাজ থেকে বিরত রাখবো, তাহলে সে আবার মুসলমান হচ্ছে কিন্তু মুমিন হচ্ছে না। যেখানে আমি বলবো যে দেখেন আমরা যেন কাউকে বলি না যে সে কাফির, কারণ আমরা যখন কবরের পাশে যাই তখন বলি আসসালামু আলাইকুম আহলাল কুবুরে মিনাল মুসলিমিন আল মুমিনিন, অর্থাৎ মুসলিমের মুসলমান এবং মুমিন সবার উপর আল্লাহর রহমত বর্ষিত। এই যে জিনিসটা তখন মানুষ যখন রোজা রাখবে তখন এই নির্যাসটা যেটা মানুষের আত্মার উন্নতি হবে এটা স্বাভাবিক। নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজ, এবং যদি ফিজিক্যাল এক্সারসাইজ মনে করে নামাজ পড়ে তাইলে কিন্তু নামাজের খুব সব পাবে না, আর যদি মনে করে না আল্লাহ সন্তোষের জন্য তাইলে তার এটা মর্যাদা অনেক বেশি। তাই রোজাটা যে জিনিসটা আমি আমার ব্যক্তি জীবনে যেগুলো জিনিস বুঝছি যে এত সহজ আল্লাহর নৈকট্য লাভ করার পদ্ধতি আর কোনো পদ্ধতিতে নাই। যেমন আপনি দশ মিনিট ধরেন এক পাঁচ মিনিট সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে মোড়াকাভাবে বসে থাকাটা অনেক কঠিন। আপনি দেখবেন নামাজে খাড়াইলে আপনার মধ্যে আসে কি আপনার ওই এই ব্যবসাতে কী হচ্ছে, ছেলেরা কী করছে, এই ধরনের বিভিন্ন চিন্তা আছে কিন্তু রোজাতে এই চিন্তাগুলো আসলে কোনো অসুবিধা হয় না রোজার, কিন্তু নামাজে এটা আসার সাথে সাথে নামাজের ত্রুটি হয়ে যায়। এই আর যখন আপনি মোরাকাবা মুশাহাদাতে যাবেন তখন যদি আপনি যেমন মুশাহাদা হলো গিয়া আমার জীবনে যত পাপ করছি সেটাকে রিভাইজ করা এবং সেটার জন্য অনুতপ্ত হওয়া, এটা মুশাহাদা। আর মোরাকাবা হলো গিয়া আল্লাহর ধ্যানে নিমগ্ন হওয়া। আল্লাহর ধ্যানে বলতে যে আল্লাহ তাআলা যেমন আইন করছেন, যেমন অনাহনু আকরাব ইলাই বিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলতেছে আমি তোমার রগ সার রগ হইতে, অর্থাৎ এই গাড়ির যে এটা তো অর্থে অনেক নিকটে কিন্তু আমরা আর দেখতাছি না। আবার আল্লাহ তাআলা আবার সূরা নূরে বলছেন যে আল্লাহ নূরুসসামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ পৃথিবী এবং সমস্ত সৃষ্টিতে নূর হিসাবে আছেন কিন্তু আমরা দেখতাছি না। এখন আমরা একটা আলো দেখতেছি কিন্তু আল্লাহ দেখতাছি না। এই যে জিনিস আল্লাহর এটা কীভাবে হলো, এটার গভীরে যাওয়া এবং গভীর চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে থেকেই এটা প্রকাশ করে দেওয়া, এই জিনিসটা খুবই কঠিন। কারণ অনেক ধৈর্য ধরে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে বসাটা বর্তমান সময়ে পরিবেশটাও পাবো না। আমাদের যে নফস আছে যেটা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্নাতুর জি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদকুলি ফি ইবাদি অদকুলি জান্নাতি, এই যে কথাটা তুমি যদি তোমার নফসকে কন্ট্রোল করতে পারো এবং মুতমাইন্না নফসে উত্তীর্ণ করতে পারো তাহলে তুমি বেস্ট। এই যে কথাটা এখন নফসটারে কন্ট্রোল করার আমরা যদি নফস দেখি দুইটা, একটা হলে আভ্যন্তরিক অর্থাৎ আমাদের যেমন খায়ের সাথে নফসানির ইচ্ছা হয় তখন আমাদের আঙ্গিক নফস যেগুলো আছে সেগুলো উত্তেজিত হয় অর্থাৎ যৌন উত্তেজনার সৃষ্টি হয়। এক নম্বর রোজা রাখলে যৌন উত্তেজনা থেকে নিজেকে বিরত রাখবেই একজন মানুষ, তাহলে এটা সবচেয়ে বড় জিনিস। এগুলো আঙ্গিক নফসটাকে সে কন্ট্রোল করে ফেললো, তার ওয়াইফ আছে হালাল ওয়াইফ আছে কিন্তু সে এখন যাবে না, সে রোজা রাখছে। এই যেভাবে রোজা, তাইলে আমরা এখন বুঝতে পারলাম রোজা কীভাবে মানুষকে কীভাবে সংযম করে অর্থাৎ খুবই ধৈর্যশীল বলা যাবে। সূরা আরাফ 205 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ খিফাতা দুনাল জানে মিনাল কওয়ালে বিল গুদুই ওয়াল আসর ওয়ালা তাকুম মিনাল গাফিরিন, আল্লাহ বলতেছেন তুমি সবসময় নফসের তাবেদারি থেকে মুক্ত হয়ে আল্লাহর বিনীতভাবে এবং সংকুচিতভাবে অনুচ্চারিতভাবে উচ্চারণ না করে আমাকে স্মরণ করো। একজন মানুষ যখন রোজা রাখবে তখন তার সবসময় আল্লাহর কথা স্মরণ আসবে। তো এই কাজটা হয়ে গেল সে ওই যেমন ধরেন অনেকে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এই জিকিরের প্রয়োজন নেই, তাইলে এই জিকিরটা করতে গেলে সময় লাগবে, অন্য কাজ করা যাবে না। আর রোজা রাখলে ওই আল্লাহর স্মরণ যেটা এটা অটোমেটিক ব্রেনে থাকবে। তাই এই যে দেখেন সহজ কেন বললাম যে আমি আমার জীবনে যখন শুরু করলাম তখন অনেক কিছু অনেক বিপদের সম্মুখীন হয়েছি, এখনও বিপদের সম্মুখীন হই, কিন্তু রোজা আমাকে যেটা করে আমার নফসটাকে আমি নিজে কন্ট্রোল করতে পারি। আল্লাহ তাআলা যখন একটা মানুষ দেখবেন পুরা রোজাটা রাখতেছে এবং রোজার নিয়ম পালন করতেছে, এরপরে দেখবেন তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ যদি সঠিক হালাল খায় এবং হালাল রুজি করে তাদের দেখবেন রমজান মাসের পরে কোনো না কোনো একটা ভালো অভ্যাস আসছে। আর যারা হারাম খাচ্ছে তাদের কিন্তু দেখবেন রমজান মাসের পরে
তাদের হারামের প্রবণতাটা বেড়ে যায়, কারণ আল্লাহ তাআলা তার জন্য বিনিময় দিচ্ছেন ওইটাই হারামের প্রবণতা। এই হালালটাই মেইন জিনিস। এবং রোজা রাখলে একজন মানুষ চিন্তা করবে যে আমি অন্যের একটা ভাত খাইতেছি, আমি তার ভাতটা জুড়ে কেড়ে নিয়ে খাবো না, আমি তো রোজা রাখছি, এটা কমন জিনিস। তাই সেইটাতে বিরত থাকলো।